বাগেরহাট হার্ট ফাউন্ডেশনের উদ্যোগে পাঁচশো রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে মঙ্গলবার দিনব্যাপী বাগেরহাট সদর উপজেলার দরিতাল্লুক কোডিক সেন্টারে এগারো জন বিশেষজ্ঞ চিকিৎসক এই সেবা প্রদান করেন বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ পেয়ে খুশি রোগীরা এদিন সকাল থেকে বিকেল পাঁচটা পর্যন্ত যুক্তরাষ্ট্রের লাস ভেগাস ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের কার্ডিয়া ক্যাথেটারাইজেশন ল্যাবরেটরিজের পরিচালক প্রফেসর চৌধুরী হাফিজুল আহসান ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার ইউনুসুর রহমান প্রফেসর মির নসরুদ্দিন আহমেদ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস এর পেডিয়াট্রিক নিউরোসার্জারি বিভাগের প্রধান ডাক্তার সুদীপ্ত কুমার মুখার্জি ডাক্তার সেলিনা পারভিন ডাক্তার মাহবুবুর রহমান রোগীদের সেবা দিয়েছেন ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ চালু থাকবে বলে জানান বাগেরহাট হার্ট ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক ডাক্তার মোশারফ হোসেন পোস্ট